আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখেন আমার মেয়ের মাদ্রাসা মাসিক বন্ধ, দুই দিন বন্ধ পাইছে, বৃহস্পতিবার শুক্রবার। আমার মেয়ে ওয়ার্ডরোবের সব জিনিস নামে নিছে, সব পরিষ্কার করতেছে, দেখেন এই সব পরিষ্কার করতেছে, সব পরিষ্কার করে একাই সে করতেছে। এই যে গ্রিল মিরিল এগুলো সব মুছা দিছে, সব পরিষ্কার করতেছে সেই রুম টুম। প্রতি মাসে বন্ধ পাইলে এই রুম টুম জালটার দিয়ে দেয়, এই যে ওয়ার্ডরোব সুন্দর করে গুছাইছে। এই দেখেন কালকে রাত্রে এই যে এগুলো সব গুছাইছে, হান্ডি পাতিল সব গুছাইছে, এগুলো সব গুছাইছে। এই দেখেন এই যে ফ্রিজের উপরে গুছাইয়া, ফ্রিজের উপরে আমার মেয়ের পুতুল এনে রাখছে, যে ঘরে রাখছিলাম আমি, কয় ঘরে নামাজ হয় না, এই কারণে সব বের করে ফেলাইছে রুমে থেকে। সব মেয়ে একাই সব গুছাইছে, এগুলো বাসায় থাকলে আমার কিছু করতে দেয় না, আমার মেয়ে সব করে। যে জুতার রেখ দেখেন, জুতার রেখে আবার অন্যদের রেখে দিছে, পরিষ্কার করছে সব, এই যে টেবিল মেবিল সব পরিষ্কার করছে, ফাইনারুলি মানারুলি সব পরিষ্কার করছে। দেখেন সব নামে নিছে, সব একটা কিছু আর করে নাই, দেখেন রাখতেছে করে সুন্দর করে, অনেক সুন্দর হয়েছে। দেখেন এই যে মোসা দিতেছে, মোসা দিয়ে দিয়ে সব পরিষ্কার করে উপরে রাখতেছে। দেখেন রুম টুম জারো দিব, সব করব, যে জানলার পর্দা মর্দা সব নামে দিছে, সব আবার আমি দিয়ে দিছি। জালানার পর্দা মর্দা সব নামে দিছে, আমি আবার এগুলো সব দিয়ে দিছি। দেখেন মেয়ের জন্য কালকে সাবান আনছে, মেয়ে তো সাবান দেখে অনেক খুশি হয়েছে, যে সাবানগুলো মেয়ের জন্য কালকে আনছে, মেয়ে অনেক অনেক খুশি হয়েছে সাবান দেখে। রাতগুলো বলতেছে যে আমি বলার আগে তুমি নিয়েছ, হ্যাঁ অনেক খুশি হয়েছে সাবানগুলো দেখে। এই যে এইসবগুলো সাবানই হ্যাঁ রাব্বু নিয়েছে কালকে, এই যে এগুলো দেখে হ্যাঁ অনেক খুশি হয়েছে। এই দেখেন অনেক সুন্দর করে রাখছে আমার মেয়ে, দেখেন ওয়ার্ডরোবের উপরে অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে। দেখেন ওয়ার্ডরোবের উপরে আমার মেয়ে যে দেখেন অনেক সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখছে, অনেক নোংরা হয়ে গেছিলো, অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না, আমি দুইবেলা পোলাপান পড়াই করতে পারি না কাজ, এই কারণে আমার মেয়ে সব পরিষ্কার করে রাখছে। দেখেন এই যে এগুলো সব পরিষ্কার করে রাখছে আমার মেয়ে, ওই দেখেন হান্ডি পাতিল মাতিল সব পরিষ্কার করে রাখছে, এই যে করতেছে। সব এই যে নিয়ে নিয়ে গুছিয়ে রাখতেছে, সুযোগ পেলে আমার মেয়ে খালি মাদ্রাসা বন্ধ থাকলে সব কাজ করব, আর বসে থাকলে ভালো লাগে না, আমাকে অনেক সাহায্য করে, সব কিছুতেই সাহায্য করে। দেখেন সব করতেছে, দেখেন দেখেন আমার মেরু আড্ডু গোছানো হয়ে গেছে, অন্য কাজ করবে এখন। দেখুন আর কী কী কাজ করে আমার মেয়ে, আজকে বন্ধের দিন আপনাদের দেখাবো আমার মেরু আড্ডু কেমন হয়েছে গোছানো, আপনারা বললেন
মানে পরিষ্কার, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, অনেক সুন্দর লাগতেছে।